শিলিগুড়িতে বিয়েবাড়ি যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুজনের। মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে মালদা জেলার ইংরেজবাজার থানার অন্তর্গত আমবাজার 34 নম্বর জাতীয় সড়ক বাইপাসে। জানা গিয়েছে, একটি চার চাকা গাড়ি করে মুর্শিদাবাদ জেলার ওমরপুর থেকে শিলিগুড়িতে বিয়েবাড়িতে যাচ্ছিল চালক সহ 10 জন। ঠিক সেই সময় ইংরেজবাজার থানার আমবাজার বাইপাস এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে চার চাকা গাড়িটি উল্টে যায়। এই দুর্ঘটনার কবলে পড়ে গাড়ির চালক সহ দুজনের মৃত্যু হয়, আহত হয়েছেন 8 জন। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। কিসের জন্য? বিয়ে ছিল আমার দিদি। কতজন ছিল গাড়িতে? আমার গাড়িতে 10 জন ছিল। কতজন মারা গেছে আপনারা বলতো? দুজন মারা গেছে। কতজন আহত হয়েছে? আহত সবাই হয়েছে। কোথায় হয়েছে ঘটনাটা? ঘটনাটা আপনার রাস্তাতে যে নাম কারোর সাথে ধাক্কা লেগেছিল? না না, ধাক্কা নয়, কাউকে বাঁচাতে গিয়েছিল, আমরা ঘুমিয়েছিলাম নিচে। কিসে ছিল তোমরা, কোন গাড়িতে? আমরা স্কর্পিও ছিলাম। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা। শিলিগুড়িতে বিয়েবাড়ি যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুজনের। মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে মালদা জেলার ইংরেজবাজার থানার অন্তর্গত আমবাজার 34 নম্বর জাতীয় সড়ক বাইপাসে। জানা গিয়েছে, একটি চার চাকা গাড়ি করে মুর্শিদাবাদ জেলার ওমরপুর থেকে শিলিগুড়িতে বিয়েবাড়িতে যাচ্ছিল চালক সহ 10 জন। ঠিক সেই সময় ইংরেজবাজার থানার আমবাজার বাইপাস এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে চার চাকা গাড়িটি উল্টে যায়। এই দুর্ঘটনার কবলে পড়ে গাড়ির চালক সহ দুজনের মৃত্যু হয়, আহত হয়েছেন 8 জন। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। কিসের জন্য? বিয়ে ছিল আমার দিদি। কতজন ছিল গাড়িতে? আমার গাড়িতে 10 জন ছিল। কজন মারা গেছে আপনারা বলতো? দুজন মারা গেছে। কতজন আহত হয়েছে? আহত সবাই হয়েছে। কোথায় হয়েছে ঘটনাটা? ঘটনাটা আপনার রাস্তাতে যে নাম কারোর সাথে ধাক্কা লেগেছিল? না না, ধাক্কা নয়, কাউকে বাঁচাতে গিয়েছিল, আমরা ঘুমিয়েছিলাম নিচে। কিসে ছিল তোমরা, কোন গাড়িতে? আমরা স্কর্পিও ছিলাম। পাল্টি খেয়ে কিসে যাচ্ছিল? শিলিগুড়ি স্কর্পিও থেকে। দেখি নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেয়েছে। এটা বলতো, আমরা ঘুমিয়েছিলাম, ড্রাইভার চালাচ্ছিল। আপনার নাম? মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।